কাজ তো আমি চাই আমার বৌদিদের জন্য একটা এমন কৌতুক করি যেন কিছুটা হলো আমাদের গুরুদেবের সঙ্গে একটু মিল থাকে তাই তো নাকি একদম আচ্ছা একটু লাইট দেওয়া যাবে বৌদিদের দিকে একটু হালকা করে আজ আমি দেখে নিচ্ছি ঠিক আছে যারো সত্যি কথা বলতে এখানে যে বৌদিরা এই যে এত সুন্দর হাকে সাকা কপালে সিঁদুর পরেছেন ও মা যেন লক্ষ্মী প্রতিমা একটু মিউজিক বন্ধ রাখো না প্লিজ একটু বন্ধ রাখো যেন লক্ষ্মী প্রতিমা কিন্তু কলকাতার বৌদি তাদের সিঁদুর যেন ইন্দুরে খেয়া পালিছে সাকা সে মাল ফাঁকা উরিপ বাপ রেপ বাপ তারা আবার কি ম্যাচিং করে সেদিন দেখি এক বৌদি সবজি বাজারে গেছে হলুদ শাড়ি হলুদ টিপ পরে গিয়ে দোকানে বলছে বেগুন কিনতে গেছে দোকানে কি বলছে দাদা আপনার বেগুন কত করে তিরিশ টাকা কেজি নেব নাও কেন পেঁকুনি ফুটো কেন আসলে খদ্দার বাইনি তো না নাই নাই লুব তারপর দেখি আমার মিষ্টি দোকান এক বৌদি স্বামী বেঁচে আছে সে কালা শাড়ি কালা টিপ পরে এসছে বৌদিটা এত কালো অন্ধকারে যদি হাসে মনে হবে যেন কালী ঠাকুর সাঙ্গালুচুরি করে খা মারাত্মক কালো সে বৌদি এসে আমাকে বলছে দাদা 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 কি হয়েছে আপনার ল্যাংচা করতে করি আমার ল্যাংচা নয় এটা আমার দোকানের লেংচা একটাও বাজে কথা বললে পেটে পাঁচচা শিকন বার করে দেবো আমার লেংচা কত করি তিন টাকা কেন এটা ছোট এঘার ল্যাংচা হবে নাকি চলে যাও কথা বড় ল্যাংচা পাও সেদিন দেখি এক বৌদি প্রোগ্রাম গেছি হাওড়া ডিস্ট্রিকে সামনে বসে আছে পাশে তার দুটো বাচ্চা বৌদি পরে হচ্ছে সবুজ শাড়ি সবুজ টিপ আমি বৌদিকে গিয়ে বললাম বৌদি এটা কি আপনার বাচ্চা বৌদি তখন বলছি হে এটা ছোট বাচ্চা এটা বড় বাচ্চা বাড়িতে আছেন বাবা চৌ বাচ্চা আমি আচ্ছা বৌদি আপনি লাল শাড়ি লাল টিপ ফেলে সবুজ শাড়ি সবুজ টিপ পরেছেন কেন বৌদি তখন বলছি আসলে ঠাকুরপুর আমার স্বামীর ট্রেনের ড্রাইভার ও মাল লাল দেখলেই দূরে দাঁড়িয়ে যায় সিগন্যালের অভাব পায় ওই জন্য সবুজ দিয়া বলছি লাইন ক্লিয়ার আছে তাড়াতাড়ি আসো একটু ভালোবাসো তাড়াতাড়ি আসো একটু ভালোবাসো এটা হবে না নাকি আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করেছি এই দিকের ছেলেরা কিন্তু মাথায় হেলমেট নিয়ে কোনো দিন গাড়ি চালায়নি এটা এটা ঠিক নয় আপনারা প্রত্যেকেই হেলমেট ইউজ করবেন তার কারণ আজকে যখন প্রোগ্রামে আসি একটা ছেলে কানে ফোন রেখে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে কীভাবে হ্যালো মন্টু আমি দশ মিনিটের মধ্যে ঢুকে যাই সামনে একটা দশ টাকা লরি আসছিল সে মাল ঢপা করে ঢুকেছে ঢুকে যে ফোন করছে মন্টু আমি ঢুকেছি রে ভাই আর মনে হয় বাড়াইতে পারবো নি পুরো না প্লিজ হেলমেট এই যে দাদারা বাবা মা মানে এটা আলাদা জায়গা নাকি বাবা মা অনেক কষ্ট করে ছেলেকে বিয়ে দেয় আর বৌমাকে ঘরে আনে এসো মা লক্ষ্মী বসো ঘরে গন্ড গোল লাগিয়ে দাও এই সংসারে বাবা মাকে ফেলে দিয়ে চলে যাও কোয়াটারে তারপরে কি হবে কে বলতে পারে বাবা মা মানে ফাটা টায়ার তানগার কোনো কাজ নেই চালি তালে তুলে দিবে এখন কাজ যে বাচ্চা কাচ্চা স্বামী স্বামী স্ত্রীকে নিয়ে চলে যাবে কোয়াটারে তাদের একটা বডিগার্ড থাকবে টমিনা বমি বলে একটা কুত্তা সে বডিগার্ড তাকে যদি বলুক রে টমি কি করে যা কল থাকে দাদা চলে যায় অফিস বৌদি বাড়িতে থাকে একা বৌদি কি করবে পাড়া সঙ্গে একটু গল্প করবে তো নাকি এক পরিবারে দাদা চলে গেছে অফিস বৌদি বাড়িতে একা বারান্দায় কিভাবে মাল ডাকতিছে দেখুন এই শ্যামুল দাও চলিসু চলিসু কি ব্যাপার তোমার সঙ্গে নেড়া ঢোল মাথাটা কে আর মদন মদন দাও তিন জন তিনজনকে লিয়া ঘরের ভিতরে রঙিন জল আর গল্প টল্প চলছে স্বামীর এখন একটা ফাইল ঘরে রয়ে গেছিলো সে মাল আসছে এসে দরজায় বেল মার রায় ট্যাঁ ঢ বৌদি বুঝতে পেরেছো অবস্থা খুন খারাপ এতে রেখে লুকাইতে হবে যে করে আউ বৌদি তখন বলছে এপিসি পিসি আমার স্বামী শিখেছি তুমি তপতপসের নিচে ঢুকে যাও আর তুমি দরজার কোনে লুকিয়ে যাও আর তোমার পন্থে ঠেল দিছি তুমি ধান নাই উঠে যাও সব উঠেছে তারপরে বৌদি গিয়ে দরজা খুললো এই তো আমি এসে গেছো হ্যাঁ আমি এসে গেছি কিন্তু তোমার গা দিয়ে এত ঘাম বাড়ার কেন না মানে আমি তোমার কথা ভাবছিলাম গ্রামের কালী পুজো গেল দুর্গাপুজো গেলু আমার গলায় কলা কানে আপেল এগুলো তুমি কবে দেবে দাদা যখন বলছে আমি আর কি দিবো যা দিবে উপরওয়ালা দিবে উপরে ধান নাই যে বুঝেছিল সে তখন বলছে ও বর্দা মুই একা দিব তত তো নিচে একটা মাল আছে টেনে বার কর দরজার কনেও আছে সালা উপর ওলা দিবে নিচে ওলা সব ফাঁক যাবে অনকাকে ধর দাদা আমি আসতে চাইনি ঝুর ঘুরিয়া লেসছি রে দাদা ঝুর কুরিয়া লেসছি ছেলে রয়েছে একদম আট বছরের ছেলে তো সেদিনও ওদেরকে নিয়ে আমি দুর্গা পুজো দেখতে গিয়েছিলাম আমি আমার স্ত্রী এবং আমার বাচ্চা ও একটা চকলেট খাচ্ছিল চকলেটটা এখন মুখ থেকে পড়ে গেছে ওটা টেনে তুলে খেতে যাচ্ছে আমি ওকে বললাম এই শোন কে হচ্ছে বাবা যে চকলেট পড়ে যায় তাকে তুলা খেতে নেই চল তোকে নতুন চকলেট কিনে দেবো ছেলে দোকান বলছে কোনো ব্যাপার নয় একটু পরে ওর মা এখন কাদা ছিল হরকে পড়ে গেছে আমি ওকে টেনে তুলতে যাচ্ছি আমার ছেলে দোকান বলছে বাপি 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 হয়েছে যে মা পড়ে যায় তাকে তুলার দরকার নেই ওকে ফেলি দাও নতুন মা ধরে এনে দেবো নতুন মা ধরে এনে দেবো নতুন মা ধরে এনে দেবো একটু তালই হোক না নাকি তালে তো দেবো নতুন নতুন ট্যাবলেট কিছু